হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই শর্টকাট একটা বিকেলের ইয়াম্মি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ঝটপটভাবে আপনারা বাসায় কিছু উপকরণ দিয়ে এই মিনি পিৎজাটি বানিয়ে ফেলতে পারবেন। আর পিৎজা খেতে কে না বা পছন্দ করে বলেন? আমার তো পিৎজা অনেক বেশি ফেভারিট। তো কথা আর না বাড়িয়ে শুরু করি। প্রথমে হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমি ওভেনে বেক করব। আর আপনাদের বাসায় যদি পরোটা থাকে আপনারা পরোটা দিয়েও করতে পারেন। আমার বাসায় ছোট ছোট এই নান রুটিগুলো ছিল, তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট যেহেতু বানাবো তো আমি এখানে কোনো ডোটো করছি না, ডাইরেক্ট আমি নান রুটি দিয়ে দিচ্ছি। আর বাসায় আপনাদের যে কোনো সস থাকলে এখানে দিতে পারেন। আমার কাছে হট অ্যান্ড সুইট এই সসটি ছিল, সো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নর্মাল টমেটো কেচাপও দিতে পারেন। তো সস দেওয়ার পরে আমি হচ্ছে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এখানে সসগুলোকে স্প্রেড করে নিব। আপনারা চাইলে এখানে দুই তিন ধরনের সস একসাথে মিক্স করে নিতে পারেন। পিৎজার জন্য আমি কিছু টপিং রেডি করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি দুই কালারের, এখানে কিছু মাশরুম, আর হচ্ছে গিয়ে চিকেন। এই চিকেনগুলো আমার আগে থেকেই হচ্ছে গিয়ে কুক করা ছিল, সো এই চিকেন দিয়ে আমি হচ্ছে গিয়ে পিৎজাটা তৈরি করব। আপনাদের বাসায় যদি চিকেন না থাকে তাহলে চিকেনটা কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন। আপনাদের বাসায় যেই সকল সবজি আছে সব কিছু দিয়ে এই পিৎজাটা বানিয়ে ফেলতে পারবেন। অনেকে কিন্তু চিজ পিৎজাও খেতে অনেক বেশি পছন্দ করে, সো আমি এখানে সবগুলো টপিংকে একটু ভালো করে স্প্রেড করে প্রত্যেকটা নান রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো টপিং দেওয়ার পরে এখন সবার লাস্টে আমি এখানে চিজ দিয়ে দিব। আমি এখানে মোজারেলা চিজ এনেছি, তো সবগুলো নান রুটির উপরে খুব সুন্দর করে আমি চিজটাকেও স্প্রেড করে দিচ্ছি। আর তার সাথে সাথে আমি হচ্ছে আমার ওভেনটাকেও হচ্ছে প্রিহিট হতে দিয়ে দিলাম। এখন সবার লাস্টে আমি দিব হচ্ছে গিয়ে অরিগ্যানো। আর অরিগ্যানো কিন্তু মাস্ট আপনাদের দিতে হবে, অরিগ্যানো না দিলে কিন্তু পিৎজার একটা সুন্দর ফ্লেভার আসে না। আর আমার এই কৌটাটা হচ্ছে অরিগ্যানোর কৌটা না, আমি একটা অরিগ্যানো প্যাকেট কিনে এনে এই কৌটার মধ্যে রেখেছি, তাই হচ্ছে আপনারা ভাববেন না যে এটা অরিগ্যানো না। আমি অরিগ্যানো খুব সুন্দর করে উপরে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে কি ওভেনে দিয়ে দিব। আমি 10 মিনিটের মতো ওভেনটাকে 350 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে কি ওভেনে দিয়ে দিব। আর এই পিৎজাটা হতে কিন্তু মাত্র সময় লাগবে 10 মিনিটের মতো, খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই পিৎজাটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি আমার পিৎজাটি। পিৎজা হতে মাত্র সময় লাগবে 10 মিনিট। আর এই তো 10 মিনিট পর আমার পিৎজা একদমই রেডি হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে পিৎজা থেকে, আর আমার চিজটাও খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। সো এটা এখন রেডি টু ইট। আপনারা খুবই কম সময়ের মধ্যে এই পিৎজাটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমাদের মতো যারা পিৎজা লাভাররা তাদের কাছে কিন্তু এই পিৎজাটি অনেক বেশি মজা লাগবে। আর আমি তার সাথে সাথে আরেকটা পিৎজাও বানিয়েছিলাম, এটা হচ্ছে বড় নান রুটি দিয়ে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।